আলহামদুলিল্লাহ হস্তু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলাহ আলহি ও সাহাবি বিহুদা সমানিত দর্শক শ্রোতা আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে ইসলামের তথা দিনকে মেনে চলতে হবে বিশেষ করে দিনের কাজ যেটা যত উপরের স্তরের হবে সেখানে দিন ফলো করা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা আরো তাৎপর্যবহা হবে এবং ফলপ্রসূ হবে এটা আমার মনে হয় কাউকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলার প্রয়োজন নেই আসুন অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামিক অনেক বড়ো একটি পিলার এটাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হিসাবে আখ্যায়িত করা হয় এবং এটাকে অনেক আলিম বলেছেন যে ইসলামের পাঁচটি রুকুনের পরে পরে যদি ষষ্ঠ কোনো রুকুন থাকে তাহলে এইটা কেননা এটার উপরেই ওই পাঁচটি দণ্ডায়ামান এবং এটাকে আরেক বাক্যে বলা হয় ব্যাপকভাবে আর দাও আলাল্লাহ আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা এটা কিন্তু একটা বিরাট বড় এখন শাস্ত্র হিসাবে গবেষণায় সে রূপ নিয়েছে এবং তার যেই পদ্ধতি সে কীভাবে ফলপ্রসূ হবে কি কারণে সে অনেক সময় হিতে বিপরীত বয়ে নিয়ে আসবে এই সময় কথা বলার চেয়ে না বলাতেও অনেক সময় মঙ্গল থাকতে পারে এগুলো সব এই শাস্ত্রের মধ্যে আলোচনা হয়েছে এবং ইসলাম এটা ইসলামকে যারা ফলো করতে চান সব বিষয় এটা তাদেরই বিষয় এখানে নেগেটিভভাবে কোনো কিছু নেওয়ার কোনো অবকাশ নেই তো যাই হোক আজকে আমাদের সমাজে যখন ছড়াছড়ি চলছে যে এই বিভিন্ন ধরনের পাপাচার নিয়ে নাকি কেউ কথা বলে না আসলে কে কথা বলবে যে কথা বলে তারা বলেছে কিনা এই যে কনসার্টের বিষয়ে সৌদি আরবের বড় বড় সকল আলিমুল আমাদের আপনারা নেট তো খুব দেখেন তো এনাদের আলোচনা শোনেন এত শক্ত কথা শেখ সালেহাল ফৌজান হাফিজাউল্লাহ আপনারা শুনে থাকবেন যে বর্তমানে এই সবচেয়ে বড় আলিম যাকে ধরা হয় আর বৃহস্পতি সৌদি আরবে ধরা হয় তার সবচেয়ে কঠিন আপনার প্রতিবাদ ছিল সেখানে এইভাবে প্রায় ডজন খানিক আলেম প্রতিবাদ করেছেন কেউ কেউ ওই যে আইনের বিপরীত বা যে কোনো কারণে লঙ্ঘন করেছেন তারা আজকে জেলের ইয়ে প্রকোষ্ঠে আসেন কিন্তু আমাদের অনেক ভাই কিন্তু এই মিথ্যা অপবাদ দিয়ে চলেছেন আর আমাদের অনেকেই কিন্তু অদূরদূষিত পরিচয় দিচ্ছেন এই খবরগুলো না নিয়ে প্রতিবাদ যেখানে হয় সেটা না জেনে ওনারা অনেক সময় সাফাই গাওয়ার মতো কথা বলছেন কথা কিন্তু বলছেন তারা একটা ধারা নিয়ে যে এটা কোনটা স্তর কত কোনটা ভয়াবহ কত কিন্তু সেটা আবার কিছু ব্যাখ্যা দিতে গিয়ে মনে হচ্ছে যে এটাকে মোডের তরে হলো ওনারা যেন সাপোর্ট করে ফেলছেন তো এই আলোচনা কেন হবে আপনি যদি প্রতিবাদ না বলতে পারেন এখন সবাই চাচ্ছে প্রতিবাদের কথা তো আপনি এখানে এই বিষয়ে ব্যাখ্যায় দিতে আসবেন কোনো এই ব্যাখ্যার তো ভুল ব্যাখ্যাটা তারা নিবেই তো এই জন্যে আলিমালামা প্রতিবাদ করেছেন ভাই ইসলামী শরিয়া অনুযায়ী তারা প্রতিবাদ করেছেন এটা হলো আমি আপনাকে বললাম আপনি কথা বলার আগে কেয়ামতের দিন জবাবদিহি করতে গেলে আপনি দেখেন এটা আপনার দায়িত্ব আর কোরআন খেলিমের মধ্যে আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে আল্লাহ হকর আউজুম্লিস তান রাজীব ফাত্তাফুল্লাহ মাস্তা ফার্তু যার যে সাধ্য আছে ওই অনুযায়ী তোমরা সাধ্যপক্ষে আল্লাহকে ভয় করো সুরা তাগাবোন সুরা নম্বর আয়াত লাহ ইউকার্লিফুল্লাহ নফসান ইল্লাহ উস্ মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কিছুই চাপিয়ে দেন না সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াত এবং আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এমন একটি হাদিস উপহার দিয়েছেন বোখারিতে যেটা ওই কোরআনের শব্দের সাথে মিলে যায় যে ইদা আমার তুকুম বিষয় ইন তু মিনহু মাস্তা আতুম হ্যাঁ আমার উম্মত আমি যখন তোমাদেরকে কোনো বিষয় নির্দেশ দিই তোমাদের তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা সেটা পালন করো বোখারি সাত হাজার দুইশত অষ্টাশি সাধ্যের বাইরে কিছু বলা হয়নি মুসলিম শরীফে আসুন আমাদের বিষয় এসে যায় এই অন্যায়ের প্রতিকার করতে গিয়ে কি বলা হয়েছে মান আমিন কুমন কারণ তোমাদের কেউ যখন কোনো অন্যায় দেখবে ফাল বিয়াদি সেজন্য তার হাত দ্বারা মানে ক্ষমতা দ্বারা প্রতিহত করে ফাইল্লাম ইয়াস্তথে ফাবিল ইসানি যদি এটা সম্ভব না হয় তা না পারে তাহলে তার জিবা জিহিবাদারা জবান দ্বারা যেন প্রতিবাদ জানায় মৌখিক প্রতিবাদ ফাইললাম ইয়াস তথ্য ফাবি কালবি যদি এটা সম্ভব না হয় ফাবি ফাবি কালবি তাহলে তার অন্তর দিয়ে যেন সে কি করে অন্তর দিয়ে কীভাবে করবে ঘৃণা করার মাধ্যমে মুসলিম শরীফ উনপঞ্চাশ নম্বর হাদিস এখানে যার ক্ষমতা আছে পাওয়ার তো যে যার হাতে আপনারাই বলতেছেন যে তারাই এই কাজ করছে বা করাচ্ছে আসলে এখানে আরেকটা মানে চর্কি ঘুরানোর মানুষ আছে এটা বিস্তারিত ব্যাখ্যার এখানে সময় নেই মোট কথা এটা তো হচ্ছে এটা অন্য তো এই জায়গায় প্রতিবাদ করার কথা আল্লাহ নবী সন কি বললেন আর প্রতিবাদ যদি না হয়তো আপনারা বলতে পারতেন প্রতিবাদ হয়েছে এবং হইতে গিয়ে আলেম আলামাদের তো ক্ষমতা নেই ক্ষমতা তো দেওয়া হয়েছে অন্যদের হাতে তারা মৌখিক কঠিন প্রতিবাদ জানিয়েছে এরপরে হলো অন্য যারা পারবে না তাদেরকে বলা হয়েছে বা যারা ওই প্রতিবাদ করতে গেলে ওই যে আল্লাহনব্বী বলে তার সাধ্য নেই মানে সে তখন বেকায়দে পড়ে যাবে সে তখন এই এর জন্য অ্যাকশনের মুখে পড়বে ওইটা হেসার বহন করতে পারবে না বা ওইটা তার জন্য ক্ষতির কারণ হবে তাহলে সেই অন্তর্দ্রি ঘৃণা করেই সে খানতে হবে সে আল্লাহনবী শাসম অপশন দিয়েছেন এরপরে আরেখাদিসে আসছে বা ওখানেই শেষে যে এর পরে আর কোনো কি নেই ইমানের সামান্যতম সরিষার দানা পরিমাণ অংশ নেই আল্লাহ আকবর শেখ সালেহাল ফৌজান রাহিম হাফিজুল্লাহ তার ব্যাখ্যাতে এটাও বলেছেন যে আপনারা কিন্তু অংশ নিতে পারবেন না এই দেখেন কত সুস্পষ্ট তাদের বক্তব্য এবং তাদের অবস্থান কত মানে কঠিন বলছেন খাবদান খবরদার অবস্থান করতে পারবেন না এবং আরো অন্যান্য শেখরা বলতে বলতে বলছেন যদি অবস্থান করে তাহলে গুনার মধ্যে তারা সামিল হয়ে যায় তথেব অন্যায়কে আমাদের সবাই কি করি আমরা ঘৃণা করি একজন মুসলমান আমার অন্তরে যদি ঘৃণা থাকে তো সারা বিশ্বের সেরা আলিমদের অন্তর ঘৃণা থাকবে না ভাই এটা প্রথম সুধারণের ক্ষেত্রেই আমাদের লঙ্ঘন আর এরপরে বাস্তবকে না জেনে আমাদের কথা বলা আর আমাদের অনেকেরই এই বিষয় নিয়ে কথা বলতে হবে বারবার খালি তাবরিক জামাতের দোষ এখন আবার তুলে ধরতেছি এটা ভুল আমি কয়েকদিন আগে বলেছি এখন এটা বলার কোনো সুযোগই নেই যেটা বলার হয়ে গেছে এখান থেকে যা যার যা তথ্য নেওয়া নিয়ে নিবে আর আবার ওইটা বলতেছিল ওটার বিপরীতে আর এখানে আবার এগুলোর অনেক সময় আপনি কিছু না হলেও পক্ষে না বললেও আপনি এটাকে বগল ধাপা করে রাখতেছেন এটার কারণে বুলবুজাবজি হবে এই বুলবুজবজি খেসারত আপনাকে বহন করতে হবে যিনি করেছেন এটা আমাদের এই দাওয়া দাওয়াহ্লাহ এর কমিটি এবং ইসলামী সেন্টারের দায় ইল্লাহ এবং আহমুল সুলনা জামাত প্রকৃত যারা আহুল হাদিজ এবং সালাফি জামাতের মুসলমানদের উপরে এই দায় বর্তাবে হবে না এটা হলো যারা তাদের সেই মুখ এবং লাগামহীন কথা বলার যে অভ্যাস এবং কোন সময় কোনটা বলতে সেটা জানে না এটা হলো তাদের গায়ে তাদের গায়ে সেটাকে নিবে আর আজকে আমাদেরকে দাজ্জাল বলে গালি দিচ্ছে আজকে আমাদেরকে নানান ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমরা অমুকের দালাল তমুকের দালাল কেউ কেউ তো দালাল না আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসাবে সবাই আল্লাহ দিনের আমরা কি করি আমরা মানুষের কাছে এটার জন্য অকালতি করি দালালি শব্দ বলি সমস্যা নাই আল্লাহ দিনের জন্য এটা হতে পারে আলহামদুলিল্লাহ অন্তত এই মারখামারা লোক ছাড়া দালাল এখন আলহামদুলিল্লাহ এত বেশি নেই এগুলো পরিষ্কার হয়েছে কারা কাদিয়া দালাল কারা আপনার ও অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা এগুলো করছে আর অজান্তে অনেকেই কিন্তু অনেকের দালালি করছে কিন্তু মুখ ফুসকের কথা আমাদের বলার অভ্যাস নাই আমরা সেগুলো বলতে চাই না পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং হকের পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন এবং হকের আল্লাহ পাক উদ্দিন করুন এবং শেখ সালে আল ফৌদান এটাই বলেছেন যে তুমি পরাস্ত হবে যে এইগুলো করাচ্ছে তুমি পরাস্ত হবে তুমি অপমানিত অপদস্থ হবে এমনকি বলেছেন তুমি বিলীন হবে এবং আল্লাহ পাক হককে বুলন্দ রাখবেন আমি আজকে সেই কথাই বলছি আমি আল্লাহ কাছে দোয়া করে শেষ করছি সৌদি আরবে আমাদের বাংলাদেশের সারা পৃথিবীতে আল্লাহ হবুল আলমিন হকের কালিমাকে এবং সত্যকে মহান মহানব্ব আলমিন উড্ডীন করুন এর পতাকাকে পথ পথে আল্লাহ হব উড্ডয়ন করার জন্য আমাদেরকে এখানে কিছু ভূমিকা রাখার তৌফিক দান করুন এবং বাতিল যেন পরাস্ত হয় বাতিলপন্থীরা যেন হয়তো বা করে হেদায়তের পথে আসে তা না হলে তারা যেন কুণ্ঠাসা হয়ে যায় আল্লাহ পাক আমাদের এই মনের আশা পুরা করুন এবং পুরা সমাজটাকে সব ধরনের প্রদার্য থেকে প্রচার থেকে মুক্ত করার তৌফিক দান করুন আমিন ও আখর আওয়ানুলিল্লাহ আজকের বিষয় থেকে কি প্রশ্ন হতে পারে যে আমাদেরকে এখান থেকে কি শিক্ষণীয় হলো যে আমাদের ধূম্রজাল পাকানো হচ্ছে আমাদের গ্যাপটা কোথায় কে বলতে পারবেন যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি পুরস্কৃত হবেন আবারও শেষ পরে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ